আর কোথাও বেরোবো না, বেরোলে পরেই শুধু মানুষ উল্টোপাল্টা করে কথা বলে। বিয়ে বাড়িতে গেছি, সেখানে গিয়েও মানুষ উল্টোপাল্টা কথা বলছে। নিজের বাপের বাড়ির এলাকার বিয়ে বাড়ি, সেখানে গেছি, সেখানেও আমার কৃতকর্মের কথা বলছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। তোর আর ভালো লাগে না, আর কোথাও বেরোবই না, ঘরেই থাকবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো আছি। বুঝতে পেরেছো কিছু ইন্ট্রো দিলাম কেন? পারোনি না, বোঝার কথা না তো, কারণ অনেক দিন তো তাকে নিয়ে ভিডিও করি না। কিন্তু ওই যে একটা চুলকে দিয়েছে, চুলকে দেয়নি না, মৌকে নিয়ে কিছু বলেনি, নিজেকে নিয়ে কিছু বলেছে, সেটা খারাপ লেগেছে, তাই আসলাম। হ্যাঁ বন্ধুরা, চুমকিকে নিয়ে আসলাম। আজকে দীর্ঘদিন চুমকিকে নিয়ে কোনো ভিডিও করি না, কারণ চুমকি সুন্দরভাবে বাপের বাড়িতে গেছে, সেখানে আনন্দ ফুর্তি গেছে করছে, বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করছে। মাঝখানে একটু হিংস দিয়েছিল তো, ওটা আমি অন্তত ইগনোর করেছি, করে দেখেছি ওর ভিডিও, আনন্দ করছে শান্তিতে। কারণ মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িতে একটা শান্তির জায়গা, সেখানে বোন রয়েছে, বোন রান্নাবান্না করে দিচ্ছে, খাওয়া দাওয়া করছে, সুখের পায়রা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে, ভালো লেগেছে। কিন্তু কিন্তু কালকে একটা ভিডিও দিয়েছে, বিয়েবাড়িতে গেছে, বিয়েবাড়িতে গিয়ে দাদুর বাড়ি, মামার বাড়ি, সবই মামা মাসি ওখানে, যাই হোক মার গোষ্ঠীর সব লোকজন, তো সেখানে গিয়ে গাছপালা পুকুর সব দেখালো, সুন্দর ভিডিও হলো। কন্যাযাত্রী গেল একা, কারণ বাচ্চাটা আছে, বেশ বেশ বেশ, একা কন্যাযাত্রী গিয়ে তার মন খারাপ হয়ে গেল স্বামীর জন্য, বাবা মার জন্য, স্বাভাবিক কথা, আনন্দ করতে পারলো না। কিন্তু লাস্টে একটা আপডেট দিয়ে দিল, সেই আপডেটটা ভালো লাগলো না। সুন্দর ভিডিও ছিল কিন্তু সেই আপডেটটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তাহলে বুঝতে পেরেছিস, চুমকি তোকে বলছি, বুঝতে পেরেছিস, খারাপ কিছু করলে তোর কাছের মানুষও তোকে ছেড়ে চলে যাবে, তো এখানে তো এটাও কি মায়ের দোষ বলবি? ওরা ওদের মানে তোর বাপের বাড়ি পাড়ার, তোর মার বাপের বাড়ির পাড়ার লোকজন কেউ কি মৌ শিখিয়ে দিয়েছে, নাকি তোর পরপর ভিডিওগুলো দেখেছে, ওরাও অ্যানালিসিস করেছে যে তুই কীভাবে নাটক করেছিস, কীভাবে মিথ্যে কথা বলেছিস, আর তোকে ব্যক্তিগত তো তোকে জানেই তুই কেমন, সবটা মিলিয়েছে ভিডিওগুলো দেখে। তোকে একদিন বলেছিলাম না, এমন দিন হবে যে গ্রামে ঢুকতে তুই লজ্জা পাবি, গ্রামের লোক তোকে ইগনোর করবে, বলেছিলাম তো, দেখ সেই দিনটা চলে এসছে। তুই যখন বলছিস না, খারাপ লাগছিল, আবার তোর এটা দরকারও ছিল, তুই বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছিলি যে যে কোনো জিনিস নিয়ে তুই মানে মিথ্যে বলতে, নাটক করতে ছাড়িসনি, ইভেন বাচ্চা নিয়েও। তুই যেভাবে ওই রক্তের ওইটা দেখিয়েছিস না, তোর গ্রামের সবাই তোর ভিডিও দেখে, কারণ গ্রামের একটা মেয়ে যদি শহরে থাকে এবং সে যদি ব্লগার হয়, সবাই তার ভিডিও দেখে, দেখি তো কী করছে, দেখি তো কেমন আছে, ওর লাইফস্টাইলটা কেমন, সবাই দেখে, দেখতে গিয়ে কী দেখেছে, এত বড় একটা মিথ্যে নাটক দেখেছে তোর। তারপরে তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও হয়তো দেখেছে, তোর নিজের মিথ্যের নাটকগুলো দেখেছে, পর্দা ভাস হয়ে গেছে, তারপরে তোকে দেখেছে তুই কীভাবে গেছিস, কীভাবে জার্নি করেছিস, সবটা ওদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাছাড়াও ওরা নিশ্চয়ই জানে, তোর ব্যক্তিগত কিছু জানে, যে তুই অ্যাজ এ মানুষ হিসাবে কেমন, সবটা মিলিয়েছে, ওই জন্য দেখেছিস। এই দিনটা তোর আসারই ছিল, কী বললি, তোর কাছের মানুষজন তোর ভিডিওতে আসছে না, হওয়ারই ছিল, কারণ তারা ভিডিওতে আসলে আমাদের কোনো প্রবলেম হতো না, কারণ আমরা তাদের চিনিই না, কে ভালো কে মন্দ আমরা জানি না। কিন্তু যারা যাদের চেনে, তোদেরই যারা আত্মীয় স্বজন, তারা ভাবতো কি বলতো, তারাও তোর মতো, ওই জন্য তোকে সঙ্গ দিয়েছে, লজ্জা পেয়েছে তোর ভিডিওতে আসতে। এটা কত বড় অপমান বুঝতে পারিস, কত বড় মান সম্মান যা, এটা বুঝতে পারিস, এইটা তো ওদের শিখিয়ে দিইনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তো এইটা কেন হলো, তোর কাছের মানুষরা তোর ভিডিওতে আসলো না কেন, তাহলে বুঝতে পারছিস দোষটা কার, দোষটা কার, তোর কাছের মানুষরা, তোর পরিচিত মানুষরা তোর ভিডিওতে আসতে মানে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে যে তাদের নিয়েও যদি কন্ট্রোভার্সি হয়, তাহলে বুঝতে পারছিস এখানে তো আমাদের কারোর দোষ না, বা তোর শ্বশুরবাড়ির কারোর দোষ না, এটা হওয়ার ছিল। এটা বলেছিলাম তোকে অনেক আগে যে এমন কিছু করিস না যাতে নিজের কাছের লোকগুলো দূরে চলে যায়, দেখ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তাতে তুই কি বলছিস, এতে মানুষকে চেনা যায়, এতে ওই মানুষগুলো চেনে, মানে তুই চিনিস নি ওই মানুষগুলোকে, তোকে চিনেছে, তোকে ওই মানুষগুলো তোর আসল রূপটা দেখেছে সবাই ভিডিওর মাধ্যমে, বুঝতে পেরেছিস, তোর আসল রূপটা চিহ্নিত করেছে, ওই জন্য দেখ কীরকম নিঃসঙ্গ জীবন তোর হয়ে গেছে ওখানে গিয়েও, কত ইগনোর তোকে করছে সবাই, বুঝতে পেরেছিস,
তোর মা বাবা বোন এরা তো ইগনোর করবে না তোকে, কারণ এরা তো তোকে সাপোর্ট করে, এরা ইগনোর করবে না। কিন্তু যাদের সঙ্গে তোর কোনো স্বার্থ নেই, যাদের সঙ্গে তাদের কোনো তোর সঙ্গে যাদের কোনো স্বার্থ নেই, তারা তো সত্য বলবেই, তারা তো ইগনোর করবেই, তারা তো তোর আসল রূপটা দেখে গেছে, দেখে নিয়েছে, তাই জন্য তোকে ইগনোর করছে। এত মিথ্যে বলেছিস না, এত কদর্য ভাষায় সব করেছিস না, শাশুড়িকে দেখিস না, কর্তব্য করিস না, সবটা তারা দেখেছে, দেখেছে তোর ভিডিওর মাধ্যমে, তোর রূপ দেখেছে, তোর বক্তব্য দেখেছে। কোনো ভালো ভদ্র ঘরের মানুষ তোর এই কথাগুলো মেনে নেবে না যে আমার মেয়ের জন্য কিছু করেনি জন্য আমি আমার শাশুড়িকে দেখবো না, আমার শাশুড়ি তার শাশুড়িকে দেখেনি জন্য আমার শাশুড়িকে আমি দেখবো না। প্রত্যেকটা মারই কর্তব্য, তোকে মনে করিয়ে দিচ্ছি কথাগুলো, প্রত্যেকটা মারই কর্তব্য তার সন্তানকে মানুষ করার, সন্তান কি করবে তার ব্যাপার, তোর কথাগুলো। মৌ ভিডিওতে তার শ্বশুর শাশুড়িকে দেখি ইনকাম করে খাওয়াচ্ছে, অতএব ওই জন্য টাকা দেবো না, শাশুড়ির জন্য কোনো কর্তব্য করবো না, খরচা করে দেবো না, অথচ তারাই দেখেছে তোর মা বাবার জন্য তুই কর্তব্য করছিস, অথচ তোর বরকে কোনো কর্তব্য করতে দিচ্ছিস না, তারা দেখেছে এগুলো, দীর্ঘদিনের ভিউয়ার্সেরা, এরা দীর্ঘদিন তোর ভিডিও দেখে এবং ভিডিও দেখে তোকে পরিষ্কার ছবির মতো তোর পরিষ্কার হয়ে গেছে, তোর মানে রুচিটা, তোর চরিত্রটা, তুই কী টাইপের, তুই এক বাড়িতে বেশি দিন থাকতে পারছিস না, সবটা দেখেছে এরা। আগে কেঁদে কেটে বলেছিস 100 টাকা তোর বরাদ্দ, তুই শাশুড়িকে কী করে খাওয়াবি, শাশুড়িকে খাওয়ানোর ক্ষমতা তোর নেই, তারপরেই তোর লাইফস্টাইল দেখেছে এরা, কজনের মুখ আটকাবি। তোকে বলেছিলাম না আমি তোর এই দিনটা আসবেই, আসার দরকারই ছিল, যে তোকে দেখে সবাই ভয় পাবে, তোকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নেবে। তারপরেও তোর লাস্ট ভিডিওগুলো যেগুলো করেছিলি, যেগুলো করেছিস দীঘার থেকে, দীঘার কিছু ভিডিও দেখেছে তারা, তোর রুচি জেনে গেছে। আরে আমরা তো মুখে বলেছি, তারা তো তোকে ভিডিও দেখেছে, তোর রুচি দেখেছে, তুই একটা গ্রামের মেয়ে হয়ে কী করেছিস, সেগুলো দেখেছে তারা, তারা মুখে বলতে পারেনি, তারা কমেন্ট করতে পারেনি, তারা তোর কাছের লোক, এই যে আজকে ইগনোর করে দিয়েছে, যে কালকে বিয়ে বাড়িতে গেছিলি পরশু দিন ইগনোর করেছে, এটাই হচ্ছে তাদের প্রতিবাদ, বুঝেছিস। দীঘা থেকে আসার পরে যখন জায়ের বাচ্চার একটা ভালো খবর পেয়েছিস, তুই কী নাটকটা করেছিস, সবাই দেখেছে, কারুর কাছে গোপন নেই, প্রত্যেকের কাছে, কেন এটা ওয়াইটি প্ল্যাটফর্ম, তোকে একদিন বলেছিলাম, সবাই দেখে ভিডিও। এমনও দিন হবে তুই শ্বশুরবাড়ি পাড়াতে ঢুকতে পারবি না, যা মিথ্যে কথা তাদের নিয়ে বলেছিস, যা নাটক করেছিস তাদের নিয়ে, ফোন নিয়ে, ফোনের কথা নিয়ে, আমি তোকে আজকে বলে রাখলাম, এটাও মিলিয়ে নিস, শ্বশুরবাড়িতে পাড়ায় ঢুকলেও তোর কপালে দুঃখ আছে, তোকে এইভাবেই নেগলেক্ট হতে হবে, হতেই হবে, কারণ তোর রূপটা সবার সামনে চলে এসছে। দেখ এরা তো আমার পরিচিত না, আমাদের পরিচিত না, এরা এরা কেন তোকে ইগনোর করছে, কেন তোর ভিডিওতে আসতে চাচ্ছে না, কেন ভয় পাচ্ছে, কেন তোর সাথে ঠিকভাবে কথা বলছে না, তুই নিজে বলছিস, তোর কথাগুলোই আমার মুখ দিয়ে বার করছি, এটা হবারই ছিল, নাটক বেশি দিন ঢেকে রাখা যায় না, অভিনয় করে জীবন চলে না, বুঝতে পেরেছিস, তোর অভিনয় সবটা সামনে চলে এসছে, ওই জন্য কজনের মুখ চাপা দিবি, এটাই বাস্তব, এটা হওয়ারই ছিল। এই যে আজকে এসে বলছিস না তোর অনেকটাই সম্মানের ঘাটতি হয়েছে, এই সম্মান হারানোর ঘাটতির দায় কার বল, কার দায়, তোর দায়। দেখ আজকে কতটা খারাপ লেগেছে যে তুই, তোকে ভিডিওতে বলতে হয়েছে কথাগুলো, তুই না বললে আমরা জানতে পারতাম না তো যে তোকে কে ইগনোর করেছে, কে কথা বলেনি, কে ভিডিওতে আসেনি, কতটা সম্মান ঘাটতি হয়েছে। আর সত্যি কথাই, পরিচিত মানুষ যখন, কাছের মানুষ যখন কথা বলে না, ইগনোর করে, প্রচণ্ড এখানে লাগে, বা হয়তো দুটো একটা কথাও শুনিয়েছে, তুই কেন এরকম করেছিস, তোর এগুলো উচিত হয়নি, তোর দীঘার ওই ড্রেস পরা উচিত হয়নি, হয়তো বলেছে, কারণ মার বাপের বাড়ির দিকের লোক তো, বললে তোর গায়েও লাগবে না, সম্মানে লেগেছে, হয়তো বলেছে কেউ কিছু, তোর ভিডিও রিলেটেড কোনো কথা আলোচনা হয়েছে, হয়তো কিছু বলেছে, তার জন্য এতটা মর্মাহত হয়ে গেছিস, তোর বিয়ে বাড়িতে কোনো আনন্দ দেখিনি তোকে, এই জন্য যে এই সম্মান হানিটার জন্য তুই নিজেই দায়ী, তুই নিজেই দায়ী, এটা তুই নিজে নিজে তৈরি করে ফেলেছিস। তবে একটা সত্যি কথা তুই বুঝতে পেরেছিস, এই জন্য ভালো লাগলো, যে যাদের অনেক সুনাম হবে তার পেছনে অনেক লোক থাকবে, কিন্তু একটুখানি দুর্নাম যদি হয় তাহলে সবাই তার কাছ থেকে চলে যাবে, এই যে সত্যটা তুই বুঝতে পেরেছিস, এতদিনে বুঝতে পেরেছিস, সোশ্যাল মিডিয়াতে তোর অনেক দুর্নাম হয়েছে, এর জন্য তুই নিজে দায়ী, তুই এবং তোর হাজবেন্ড,
তোরা দুজনে দায়ী। তোদের তখন বলেছিলাম এরকম কদর্য ভিডিও করিস না, এরকম নাটক করিস না, এরকম মিথ্যে খেলায় মাতিস না, তখন বলেছিলাম, তখন শুনিসনি। দিনের পর দিন শাশুড়িকে নিয়ে, যাকে নিয়ে, দিনের পর দিন কদর্যভাবে ভিডিও করে গেছিস। বুঝেছিস কতটা আঘাত পেয়েছিস বাপের বাড়িতে গিয়ে, কতটা আঘাত পেয়েছিস? লাস্ট যে ভিডিওগুলো করেছিস সেই ভিডিওগুলোর এটা হচ্ছে তার রেজাল্ট। লাস্ট যে দীঘার থেকে আসার পরে যে ভিডিওগুলো করেছিস তার রেজাল্ট, বুঝতে পেরেছিস? দুর্নাম যদি হয়ে যায় কোথাও গিয়ে ঠাই পাবি না। সে বাপের বাড়ি যাস, শ্বশুর বাড়ি যাস, দিল্লি যাস, আমেরিকা যাস, যেখানেই যাস, এটা ওয়াইটি প্ল্যাটফর্ম চিনে নেবে সবাই, কারণ তোরও তো একটা ফেস ভ্যালু হয়েছে, চিনে নেবে সবাই। দুর্নাম মানে দুর্গন্ধ খুব তাড়াতাড়ি ছড়ায়, বুঝতে পেরেছিস? খুব তাড়াতাড়ি ছড়ায় দুর্গন্ধ, ভাইরাসের মতো ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি। তোর ক্ষেত্রেও তাই হয়েছে। এখন মন খারাপ করে লাভ নেই, এখন মন খারাপ করে কোনো লাভ আছে? এবার বলি, তুই বলছিস না এরকম করে তুই ওখানেও অনেক সম্পর্ক হারিয়ে ফেলেছিস, এখানেও অনেক সম্পর্ক হারিয়ে ফেলেছিস। তুই যদি এরকম হোস না, তুই যেখানেই যাবি সম্পর্ক তো নষ্ট হয়েই যাবে, কারণ তোর ফেসটা চেনে তো সবাই। এই সেই মেয়ে, এই সেই চুমকি যে শাশুড়িকে খেতে দেয় না, এই সেই চুমকি কোনো ডিউটি করে না, এই সেই চুমকি যে জায়ের সাথে এরকম ব্যবহার করেছে, এটা তুই যেখানেই যাবি। আর আজকে বাপের বাড়িতে গেছিস তাই খারাপ লাগছে যে তোর কাছের মানুষগুলো তোকে, তোর ভিডিওতে আসতে ভয় পাচ্ছে যে তাদের নিয়েও কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। কি মারাত্মক একটা ব্যাপার, বুঝতে পারছিস? কি নিন্দনীয় একটা ব্যাপার, বুঝতে পারছিস? এর থেকে লজ্জা আর হয়, এর থেকে লজ্জা হয় না। দেখ এই কয়দিন কি সুন্দর ভিডিও করেছিস, সেই বড় বাজারের পর থেকে সুন্দর ভিডিও করেছিস, কোনো কন্ট্রোভার্সি নেই তোকে নিয়ে, কোনো কন্ট্রোভার্সি নেই। এইভাবে ভিডিও কর, কোনো কন্ট্রোভার্সি আসবে না, আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, আস্তে আস্তে তোর ভালো দিকগুলো দেখবে সবাই, দেখে এইগুলো ভুলে যাবে। সেইগুলো কর, এই ঘাটাকে শুকানোর চেষ্টা কর, কারণ তোর তো আবার ভিউজ কমে গেলে আবার একটু করে খুঁচানো অভ্যাস খুঁচিয়ে দিয়ে যাবি, বুঝতে পেরেছিস? তোরও ভিউজের দরকার, আমাদেরও ভিউজের দরকার। তুই খুঁচাতে আসবি, খুঁচিয়ে ভিউজ কামিয়ে নিয়ে যাবি, আর তোকে খুঁচিয়ে আমরা ভিউজ কামাবো। এটাই তো নিয়ম, এটাই তো ওয়াইটি, এটাই তো নিয়ম। শেষে বলি তুই বললি যে স্বজন চেনা যায়, স্বজন চেনা যায় এই এরকম হলে, এটা তোর ভুল ধারণা। তুই কম্বলের লোম বাঁচতে যাস না, জানিস কি হয়, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই থাকবে না, মানে বুঝলি, বুঝলি না তো? কম্বল থেকে যদি লোম বাঁচা যায় না, লাস্টে দেখবি লোম বাঁচতে 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 কম্বলই নেই। তোরও তো অবস্থা তাই। এই স্বজন কে চুজ করতে করতে, কে স্বজন আর কে কুজন, এই দেখতে দেখতে দেখবি স্বজন নেই, পুরুত সব কুজনে ভরে গেছে, যদি এইরকমই ব্যবহার রাখিস আর এইরকমই ভিডিও করিস, কারণ পিছনে লেগে ভিডিও করিস তাহলে এরকমই হবে। তো বলি, যেমন ভিডিও দিচ্ছিস ভিডিও দে, ভালো ভিডিও দে, সব ঠিক হয়ে যাবে। আর যদি কন্ট্রোভার্সি চাস দে ভিডিও, আমরাও কন্ট্রোভার্সি করি একটু, আমাদেরও মজা লাগে, তোকে নিয়ে নাড়াচাড়া না করলে আমাদেরও ভালো লাগে না, পেট ভরে না আমাদের, বুঝতে পেরেছিস? কারণ ইউটিউবে প্রচণ্ড কন্টেন্টের অভাব হয়ে গেছে। ওই একটা শ্রেণী বলবে আবার, তোর কাছে দুজন একজন আছে যে আমাদের ভিউজ কামানোর জন্য, কামাতে হয়, ওই জন্য তোকে নিয়ে পড়ি। তো চল আজকে পর্যন্তই, ভালো ভালো ভিডিও দে, আর মন খারাপ করিস না, বাপের বাড়ি গেছিস মনটা খুব খারাপ, কারণ এরকম যদি ইগনোর হতে থাকিস তাহলে সত্যি তো মন খারাপ হবে, এর জন্য তুই দায়ী। তো চল আজকে পর্যন্তই, এটুকুই বলার ছিল। তো বন্ধুরা, চুমকিকে নিয়ে অনেকদিন ভিডিও করি না, তো হঠাৎ দেখলাম চুমকির মনটা খারাপ, ওই যে বলি ভিডিও করি না তাই কি, তাই বলে কোন ভিডিও দেখি না, ভিডিও দেখি প্রত্যেক দিনের, ভিডিও দেখি, বিয়ে বাড়ি গেছে আনন্দ করেছে, বাপের বাড়িতে গেছে কেনাকাটি করছে আনন্দ করছে, সবটা দেখি, বাবা মা বোনকে নিয়ে, বোনের ছেলে নিয়ে হই হই করে রয়েছে দেখি। বলার কিছু না থাকলে কেন বলবো আমরা মিথ্যে মিথ্যে? আমরা সমালোচনা করতে এসেছি, আমরা কারোর ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, যেটুকু দেখবো ভিডিওতে সেটুকুই বলবো। কালকের ভিডিওতে যেমন শেষের দিকে দেখলাম ওর মনটা খুব খারাপ, এবং ও কিছু ভেতরের কথা বলে ফেললো, আর এটা হওয়ারই ছিল, এটা আমি আগেই বলেছিলাম এটা হবে, সেইটুকুই আজকে তুলে ধরলাম। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।